নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে চব্বিশ সেপ্টেম্বর দু সাল উনতিরিশ সেপ্টেম্বর তারিখে নতুন করে আবার ঘূর্ণাবর্ত আসছে উত্তর আন্দামান সাগরে তিরিশ সেপ্টেম্বর তারিখে সেই নিম্নচাপ আবার তৈরি হচ্ছে যেটি আগের দিন থাকবে ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ের রাখা নিতে পারে কি বলছেন বিভিন্ন ওয়েদার অফিস কি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আজকে এবং আগামীকাল বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমেই আমরা জানব যে আজকে এবং আগামীকাল আবহাওয়াটা কেমন থাকবে তারপর একটু পরেই আপনাদের জানাবো যে নিম্নচাপ আসছে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট পাওয়া যাচ্ছে যে নিম্নচাপটি ছিল সেটি বিহার সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করছে তবে তার জন্য বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল গতকাল রেড অ্যালার্ট এবং আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এর ফলে ওখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও ভারী বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম দিকের এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দুপুর থেকে রাতের মধ্যে হালকা মাঝারি দু এক জায়গায় অল্প সময়ের জন্য একটু মাঝারি ভারী বৃষ্টি আজকে বজ্রবিদ্যুষ হতে পারে নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলছেন আবহাওয়া দপ্তর এবং দেখতেও পাওয়া যাচ্ছে এক কথায় বলতে গেলে আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে তবে এক নাগারে বৃষ্টি নয় দুপুর থেকে রাতের মধ্যে সম্ভাবনা রয়েছে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল সোমবারের একই রকম আপডেট রয়েছে তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা আরও কমে যাবে হালকা হালকা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি সারা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির একটা পরিবেশ থাকতে পারে রোদের দেখাও থাকবে এবং মঙ্গলবার থেকে আবার কিন্তু আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসছে যেটা আপনাদের আগে থাকতেই জানাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর সতর্কবার্তা থাকছে না আবারও টেম্পারেচার তথা তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি বাড়বে এবং গরমটা ফিরতে পারে তাই আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আবার কিন্তু গরম ফিরছে এবং বৃষ্টি হবে না বললেই চলে কোনো রকম সতর্কবার্তা নেই এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের আপডেট এবং উত্তরবঙ্গের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি আজকে কিন্তু অনেকটা কমে যাচ্ছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ওপরের জেলাগুলোতেই আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং দুয়ার জেলার দিকে আগামীকালে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আগামীকাল সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ারে হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে কোনো কোনো জেলাতে নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনাই নেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের আপডেট মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন তাপমাত্রা বাড়বে বৃষ্টি অনেক অনেক কমে যাবে সুতরাং পশ্চিমবঙ্গের আপডেট কি রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন এবার আপনাদের জানাবো নতুন করে একটি সিস্টেম আসছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে উত্তর আন্দামান সাগরে উনতিরিশ সেপ্টেম্বর তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে এই ঘূর্ণাবর্তটি আসছে দক্ষিণ থাইল্যান্ড সংলগ্ন জায়গা থেকে এবং উনতিরিশ তারিখের পরের দিন তিরিশ সেপ্টেম্বর তারিখে সেটি একটি নিম্নচাপের আকার নেবে নিম্নচাপ তৈরি হওয়ার পর সেই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যা উপকূলের দিকে সেই সিস্টেমটি আবার আসতে পারে তবে উপকূলে আসার আগে বা উপকূল স্পর্শ করার সময় তার গতিবেগ এবং তার শক্তি প্রচণ্ড বেড়ে যেতে পারে তার ফলে ঘূর্ণিঝড় কি হবে বিভিন্ন সরকারি আবহাওয়া দপ্তর যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন তাদের এ সম্পর্কে কোনো আপডেট এখনো পর্যন্ত নেই সুতরাং তারা এখনও বলেননি যে ঘূর্ণিঝড় হবেই বা ঘূর্ণিঝড় আসছে ধরে নিন তাদের কথা এখনো পর্যন্ত যা রয়েছে ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই তবে সিস্টেমটি যেভাবে শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে তাতে ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় হলেও হতে পারে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তার নাম হবে তেজ তবে এখনই বলা সম্ভব নয় অক্টোবর মাসের এক তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুর্যোগের ছায়া নেমে আসবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় আবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলার দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই অক্টোবর মাসের প্রথমেই আবার বাংলার আকাশে দুর্যোগ বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া হুগলি জেলা এখানে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সমস্ত কিছুই নির্ভর করছে যে সিস্টেমটি কোন দিকে আসবে সরাসরি পশ্চিমবঙ্গে আসবে না সরাসরি উড়িষ্যায় যাবে না দক্ষিণ উড়িষ্যা না উত্তর উড়িষ্যা উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে সেটি স্থলভূমিতে প্রবেশ করলে অবশ্যই দক্ষিণবঙ্গে তার প্রভাবটা বাড়বে তাই এখনও আমাদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত নিম্নচাপটি যতক্ষণ না তৈরি হচ্ছে কিছু বলা যাচ্ছে না অনেক কিছু বলছেন না আবহাওয়া দপ্তর শুধুমাত্র তারা এটাই জানিয়েছেন একটি নতুন করে আবার সিস্টেম আসছে অর্থাৎ গভীর নিম্নচাপের সম্ভাবনা এখনও পর্যন্ত মোটামুটি সঠিক রয়েছে এবার আপনাদের জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আজকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জামশেদপুর ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলো মিহিজাম দেওঘর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকের দিনটা চলবে তবে আগামী কাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমে যাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড জুড়ে এবং আগামীকালের পর ঝাড়খণ্ডে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি তো কমে যাবে যার ফলে তাপমাত্রা বাড়ার জন্য গরমটা বাড়তে পারে এবার আপনাদের জানাবো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে আসামের ক্ষেত্রে যে তথ্য রয়েছে আজকে মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা থাকছে আগামী কাল থেকে আসামে বৃষ্টি কমবে কিছুটা অরুণাচল প্রদেশে কমবে মেঘালয়ে কমবে এই রয়েছে এখনো পর্যন্ত আপডেট এবং আগামী পরশু থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে এখানে বৃষ্টি আজকের পর থেকে আরও কমে যাবে কাল থেকে হালকা হালকা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে বিরাট বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জেলা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই ত্রিপুরার এই সমস্ত জেলাগুলোর দিকে মিজোরামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি মণিপুর এবং নাগাল্যান্ডে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে সারা ভারতবর্ষের মধ্যে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে আজকে উড়িষ্যাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে ছত্তিশগড়ে রয়েছে পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে এছাড়া বিহারে তো রয়েছে অরেঞ্জ জেলার প্রচণ্ড বৃষ্টি চলবে উত্তরপ্রদেশেও মাঝারি থেকে দু চার জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব রাজস্থানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়া কর্ণাটকের দিকে প্রধানত খুব একটা বৃষ্টির সম্ভাবনা আজকে নেই তবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কেরলের দিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে আজকে কঙ্কন গোয়া এছাড়া রয়েছে রায়ালসীমা কর্ণাটক জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া পশ্চিম রাজস্থান সঙ্গে রয়েছে গুজরাট এবং সংলগ্ন জায়গার দিকে বিশেষ করে সৌরাষ্ট্র কচ্ছর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় যাত্রা শুরু করতে পারে প্রধানত পঁচিশ তারিখ থেকে পশ্চিম রাজস্থান থেকে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আস্তে আস্তে করে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ নতুন করে একটি সিস্টেম আসতে চলেছে উনত্রিশ তারিখে তাই সাতাশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে এবার আপনাদের জানাবো বাংলাদেশের জন্য কি আপডেট পাওয়া যাচ্ছে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রথম কথাই হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য তাতে বৃষ্টির সম্ভাবনা আজকে একেবারে কমে যাচ্ছে তেমনটা কিন্তু নয় বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে প্রধানত মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী অন্যদিকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টি অনেক কম হতে পারে আজকে দু এক জায়গায় অস্থায়ী দমকাঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রংপুর এবং রাজশাহী বিভাগের দিকেই রয়েছে এছাড়া সারা দিনের এবং রাতের তাপমাত্রা আজ থেকে একটু একটু করে বাড়বে আগামীকাল বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট জানানো হয়েছে রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগের জায়গাগুলো এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়ার সঙ্গে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে এবং সারা দেশের তাপমাত্রা আগামীকাল থেকে আরও বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে ফলে আগামীকাল থেকে গরমটা বাংলাদেশে বেশ অনুভূত হতে পারে নতুন করে আবার একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ আসার সম্ভাবনা তিরিশ সেপ্টেম্বর তারিখে তাই ফার্স্ট অক্টোবর থেকে আবার বাংলাদেশের খুলনা পরিসরে চট্টগ্রামের দমকাঝড়ো হওয়া আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং